এখন আমরা তিনের দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব বলা হয়েছে যে নিচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখি সহগ অর্থাৎ কি ধরো যদি এরকম থাকে যে থ্রি এক্সেস স্কোয়ার তাহলে এই এক্স স্কোয়ার চলের সাথে তিন গুণের আকারে আছে তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের সহগ ঠিক আছে তাহলে নিচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগর লিখি প্রথম কোশ্চেন এক একটা কী বলেছে ফাইভ এক্স এস কিউ মাইনাস থ্রি থার্টিন এক্সেস স্কোয়ার প্লাস টু এর এক্স এর কিউবের সহগ লেখো এক্সএস কিউবের শহগ হচ্ছে পাঁচ কারণ এই যে এক্স এর কিউবের সাথে এক্সেস কিউবের সাথে এখানে পাঁচ ছিল তাহলে এক্স সাথে পাঁচ তাহলে পাঁচ হচ্ছে আমাদের সহগ পরের প্রশ্ন দু একটা হচ্ছে এক্স কিউব সরি স্কোয়ার মাইনাস এক্স এর এক্সের সহগগত এক্সের সহগত এখানে কত আছে নিশ্চয়ই এক্সের সাথে এক আছে তাহলে আমাদের উত্তর হচ্ছে সরি মাইনাস এই যে আছে আছে উত্তর হচ্ছে আমাদের মাইনাস এক তিনের প্রশ্ন এইট এক্স মাইনাস নাইনটিন এর এক্স স্কোয়ারের সহগত এখানে দেখো কোথাও কিন্তু এক্স স্কোয়ার নেই তাহলে একে আমরা এই এইটিন সরি এইট এক্স মাইনাস নাইনটিনকে আমরা কীভাবে লিখতে পারি জিরো ইন্টু এক্স স্কোয়ার তাও তো জিরো তাহলে এক্সে স্কোয়ার সহগত শূন্য ঠিক আছে তাহলে তিনের উত্তর হচ্ছে হবে শূন্য ক্লিয়ার চার প্রশ্ন বলা হয়েছে রুট মাইনাস থ্রি রুট ইলেভেন এক্স প্লাস এক্সের স্কোয়ার এর এক্স টু টু জিরোয়ের সহকত দেখো এই প্রথম হচ্ছে রুট কারণ রুট ইলেভেন কিছু নিচে এক গুণ আছে অর্থাৎ রুট ইলেভেন এক্স তাহলে এটাই প্রশ্ন করেছে এক্স টু তাহলে হবে আমাদের রুট ইলেভেন বোঝা গেছে এবার চার প্রশ্ন বলা হয়েছে যে আমি নিচের সংখ্যা সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি তাহলে মাত্রা অর্থাৎ একটু আমরা শিখলাম তাহলে চলের যে সর্বোচ্চ ঘাত প্রথম প্রশ্নের ক্ষেত্রে বলা ছিল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্সেস কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এখানে সর্বোচ্চ ঘাত কত এখানে হচ্ছে এক এখানে হচ্ছে দুই এখানে তিন এখানে চার তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে চার প্রথমের উত্তরটা হচ্ছে চার হবে প্রত্যেকটির মাত্রা একে দেড় উত্তর হচ্ছে মাত্রা হবে চার ক্লিয়ার দুইটাই প্রশ্ন বলা হচ্ছে সেভেন এক্স মাইনাস ফাইভ এইখানে মাত্রা কত এক্সের পাওয়ার এক আছে তাহলে একটাই হচ্ছে এখানে মাত্রা তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে মাত্রা হচ্ছে এক বোঝা গেছে তিনের প্রশ্ন বলা হয়েছে যে সিক্সটিন তাহলে এই সিক্সটিন মানে কত সিক্সটিন মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো তাহলে এক্স টু দি পাওয়ার যদি জিরো হয় তাহলে আমাদের মাত্রা কত এই যে জিরো বুঝা গেছে তাহলে উত্তর হচ্ছে আমাদের জিরো এবার চোদ্দ তারিখের প্রশ্ন বলা হচ্ছে টু মাইনাস ওয়াই মাইনাস ওয়াই কিউব দুইয়ের সাথে কিছু নেই মানে কত আছে এখানে ওয়াই টু দিপার জিরো আছে ওয়াই টু দিপার জিরো আছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়াই কিউব তাহলে সর্বোচ্চ ঘাত কত তিন তাহলে চার ক্ষেত্রে উত্তর হচ্ছে মাত্রা হচ্ছে তিন এই সাতের ক্ষেত্রে বলা হয়েছে সরি পাঁচের ক্ষেত্রে বলা হয়েছে সেভেন টি টি সর্বোচ্চ ঘাত কত ওয়ান তাহলে এখানে মাত্রা হচ্ছে আমাদের ওয়ান আর ছয় প্রসঙ্গে ফাইভ মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার নাইনটিন এখানে মাত্রা কত সর্বোচ্চ হাত উনিশ তাহলে আমাদের মাত্রা হচ্ছে উনিশ বোঝা গেল